আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সকল প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। মন থেকে সবসময় দোয়া থাকে সকল ইউটিউবার ভাই বোনেরা সবাই যাতে ভালো রাখেন, সুস্থ রাখেন। আর যারা ওয়াইটিতে আসছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর আমার বন্ধু কাটতেছে, ওয়াস্টার্ম যুগ হচ্ছে না, হতাশার মধ্যে আমরা সবাই আছি। তো একদম হতাশা করবেন না, ইনশাল্লাহ হয়ে যাবে, আস্তে আস্তে করুন। কারণ এখনের যে অবস্থা, আসলে তাড়াহুড়া করলে কিছু হবে না। তো যাই হোক, মন দিয়ে করতে থাকুন, যেভাবে করতেছেন করুন। চলুন আজকে আমি একটু আপনাদেরকে দুবাই সফরটা একটু ঘুরবো। দেখুন, আমি আপনাকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। তো মোবাইলটা আমি দিয়ে দিছি, আমার এয়ারট্যাগ আছে। তো যাই হোক, আসলে রৌদ্রর বেলা ছিল, তেমন একটা ক্লিয়ার ছিল না। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এটা আমাদের দুবাইয়ের মেইন বুর্জ খলিফা এরিয়া। তো দেখুন, এখান থেকে এদিক থেকে আমি প্রতিদিন আসা যাওয়া করি। তো আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকে ইয়ে করছি। তো ভিডিওটা, মোবাইলটা দিয়েছিলাম আমার একটা বন্ধুর কাছে, তো সেই এগুলা ইয়ে করছে। তো যাই হোক, সবাই কেমন আছেন অবশ্যই দেখবেন, সাথে থাকবেন, সাথে আছেন, সাথে থাকতেছেন। আসলে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, কারণ আপনাদের যে সাপোর্টটা পাচ্ছে আসলে না বলার বাহিরে। তো যাই হোক, আপনাদেরকে আমার সাথে যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন প্রতিদিনই আসতেছেন, আমার প্রিয় ভাই বোন সবাইকে ওয়েলকাম, ওয়েলকাম। তো যাই হোক, আমি আপনাদের সাথে বলতে রইল, অবশ্যই ক্ষমা দেশে দেখবেন। আমি আপনাদের সেই দেখুন বুর্জ খলিফা বড় বিল্ডিংটা, দুবাই মহল যেটা আমরা বলি, বুর্জ খলিফা দুবাই মহল, ওটার পাশ দিয়েই আমি প্রতিদিন আসা যাওয়া করি। কারণ আমার অফিসে আসা যাওয়া, এটার সামনে দিয়ে আসা যাওয়া করতে হয়। তো এই জন্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। বলতে রইল, অবশ্যই কিন্তু ক্ষমা করবেন, আমি প্রথমেই বলছি। সবার প্রতি রেসপেক্ট আমি সবসময় রাখার চেষ্টা করি, বিনয় শ্রদ্ধা সবার প্রতি। কারণ আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আজকে আমি এই পর্যায়ে আসতে পারতাম না। তো আসলে আমি কী বলবো আমি জানি না। তো যাই হোক, আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু সামনে এগিয়ে যেতে চাই। আর ইনশাল্লাহ, এ সবার কাছে একটা রিকোয়েস্ট, অনেক জায়গায় আপনারা কমেন্ট করেন দেখি ভাই পাশে আছি, পাশে থাকবো, বন্ধ করছি, ব্যাগ দেবেন, এটা আসলে দয়া করে বলবেন না। কারণ ওটা আসলে আপনার যদি প্রবলেম না হয়, যার কাছে কমেন্টটা করছেন তার কিন্তু প্রবলেম হচ্ছে। কারণ কিছু কিছু কথা আছে যেগুলো স্প্যাম হয়ে যায়, স্প্যাম হওয়ার কারণে কিন্তু যে চ্যানেলটাতে আপনি কি কমেন্টটা করছেন তার জন্য একটা সমস্যার সম্মুখীন হতে হয়। তো যাই হোক, আপনাদেরকে আমি কী বলবো, সবাই প্রত্যেকটা এলবিতে কিন্তু এই জিনিসগুলোই আলাপ আলোচনা হয়। তো আমরা আসলে একটু কেয়ার থাকবো, কেয়ারফুল থাকবো, যাতে এরকম কেয়ার রাখবো, যাতে এরকম কমেন্ট আমরা কারো কাছে না করি। তো দেখুন, ওটা আলখাইল রোড বুর্জ খলিফার মধ্যখান দিকে রাস্তা দুপাশে। তো দেখুন, এটাও ব্যস্ত, দুবার যতগুলো ব্যস্ত রোড আছে এটাও একটা ব্যস্ত রোড, আলখাইল রোড। তো আমি যাচ্ছি আমার অফিসে, ডেরা, আমার মেন অফিস ডেরা। তো ডেরার দিকে যাচ্ছি, তো ভাবলাম আপনাদের সাথে কিছু শেয়ার করে নিই। তো দেখুন, তো কিছু ভাই বোনদের কমেন্ট, আসলে আপনাদের কমেন্ট, আমি কিন্তু আসলে যে কোনো জিনিস লিখতে পড়তে ভালো লাগে। তো যাই হোক, আপনাদের কমেন্টগুলো আসলে অনেক দেখলে আসলে মনের মধ্যে একটা আনন্দ ফিলিংস হয়। কারণ ফিলিংসটা আসলে অন্যরকম হয়ে যায়, কারণ যখন সুন্দর সুন্দর কমেন্ট আপনারা করেন, তো আসলে এটা আপনাদের ভালোবাসা, সেই জন্যই সুন্দর সুন্দর কমেন্টগুলো করেন। আর ওয়াইটিতে না আসলে আসলে বুঝতে পারতাম না আমাদের কত আন্তরিকতা আমাদের মধ্যে। যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াইটি, কারণ ওয়াইটির কারণেই কিন্তু আমরা আজকে অনেক দূরের মানুষের কাছে চলে আসছি। তো যাই হোক, আমি সবসময় সবার কাছে ইয়ে করবো। মোবাইলটা ছিল আমার একটা বন্ধুর কাছে, আসলে মস্কারা করে আমাকে উঠাই ফেলছে। আচ্ছা যাই হোক, তো কী জানি বলছিলাম, আমরা দূরের, অনেক দূরের মানুষের কিন্তু কাছে এসে গেছি। আসলে মানে একটা আমরা কথা বলি, আসা যাওয়া না থাকলে কিন্তু সম্পর্কটা ভালো থাকে না। তো আমরা আপনার কাছে, আমি গিয়ে একটা কমেন্ট করতেছি, আপনি একটা কমেন্ট করতেছেন, ওটাই কিন্তু আমাদের সুসম্পর্ক বলে। তো যাই হোক, আমাদের সুসম্পর্ক যাতে আমরা ধরে রাখতে পারি, সুসম্পর্ক ধরে রাখতে হলে আপনি আমার দেখতে হবে, আমি আপনাকে দেখতেছি। তো ভাববেন না আমার আমার ভিডিওটা একজন দেখে নেই আজকে, তো আমি ওটা দেখবো না, না দেখবেন, উনি হয়তো সময় সাপেক্ষে করতে পারতেছে না, সময় করতে পারতেছে না। তো আসলে উনি যখন সময় করবে অবশ্যই আপনার একসঙ্গে দুইটা দিনটা দেখে দেবে। তো ওটা আসলে আমরা মনের মধ্যে নিতে পারবো না, আমারটা আজকে দেখে না, আমিও আজকে দেখবো না, ওটা আমার কখনোই ভাবা যাবে না। আপনি কন্টিনিউস দেখতে থাকুন, দেখুন আমিও আপনারটা দেখবো, এরকম মাইন্ডের মধ্যে এটাই সেট করতে হবে, মাইন্ডসেট করতে হবে। ঠিক আছে, আমি উনি ওনারটা দেখি কন্টিনিউস। তো আপনি যখন একটা মানুষের ভিডিও যখন একদিন, দুদিন, তিন দিন দেখবেন, কিন্তু সে কিন্তু আপনার কাছে অবশ্যই আসবে দেখার জন্য। কারণ আমরা এমন করি কিন্তু আমাদের ভিউয়ার্স বাড়াতে হবে, আমাদের ভাই বন্ধু বাড়াতে হবে।
তো নতুন নতুন ভাই বন্ধুদের কাছে ভিডিও দেখতে হবে, ওনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে। তো সুন্দর সুন্দর কমেন্ট করলেই কিন্তু আপনার কাছে ওনারা আসবে। তো আমরা কিন্তু যারাই আছে সবাই কিন্তু চেষ্টা করি সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং সবার আগে কমেন্টটা করার জন্য। তো ওটা আসলে একটা ভালো জিনিস, ভালো দিক। আমি যখন ভিডিও আপলোড দিই তখন দেখি সবার আগে বলেন আমি ফার্স্ট, বা সবার অন্য অন্যদেরকেও দেখি আমি আমি ফার্স্ট, বা আমিও বলার চেষ্টা করি আমি ফার্স্ট। আমি যাচ্ছি দেখেন আলেন রোড, তো আমি আলেন রোড দিয়ে ফোল্ডিং ব্রিজের উপরে যাব। তো সেই পর্যন্ত আমি আসলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, ভিডিওটা লম্বাই ছিল, তো আমি এতগুলো করবো না, কারণ ছোটো করে নিয়ে নেবো। তারপরে অলরেডি ভোর হয়ে গেছে, অনেক ভাই বন্ধু আছেন বিরক্ত হয়ে যান। যাই হোক, তোমার প্রত্যেকটা জায়গায় কিন্তু সুন্দর। তো আসলে ওটা একটা আলেন রোড, এখান থেকে আলেন থেকে করা যায়। তো আমি প্রথম আলেন রোড ছিলাম, ওটার থেকে আমি বাড়ি আসছি, এখন আলেন রোডে চলে আসছি। তো দেখুন এখানে দুবাই, এখানে প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দর, খুবই দেখার মতো জায়গা। দেখুন কত সুন্দর চতুর্দিকে বিল্ডিং, মধ্যে এখানে সাগর, আর সাগরগুলো কিন্তু ওনারা সুন্দরের জন্য বানিয়ে ফেলেন। তো যাই হোক, আমি বলছিলাম আমাদের সুসম্পর্ক যাতে কীভাবে এ করা যায়, কারণ আমি কিন্তু আপনাদেরকে ফলো করি, আমাদের বড় বড় ভাই, সদ্যীয় ভাই যারা ওয়াইটিতে অনেক পুরনো তাদেরকে কিন্তু আমি ফলো করি, কারণ ওনারা কী করেন বা কী করতে চান, কী করলে ভালো হয় সেই বিষয় নিয়ে আমি সবসময় ইয়ে করি। তো আমরাও চেষ্টা করব আমরা যাতে আমাদের সিনিয়রদেরকে ফলো করান। অনেক সময় দেখা যায় জুনিয়ররাও কিন্তু সিনিয়র থেকে ভালো কাজ করে থাকেন এবং করতেছেন, আর করতেছেন বলেই আপনারা আজকে এগিয়ে যাচ্ছেন। তো আমি সবার কাছে কৃতজ্ঞ, আমাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসার কার পিছনে কিন্তু আপনাদের অনেক বড় অবদান, ওটা আমি আসলে কখনো বলার মতো না। তো সবার প্রতি আমার রেসপেক্ট সবসময় থাকে। তো আমি ভিডিওটা লম্বা করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন আমি আসলে যতটুকু বলার ছিল বলছি, যদি কারো মানে দুঃখ লেগে থাকে, মানে আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি কিন্তু সাজিয়ে গুজে কথা বলতে পারি না। আর আসলে বয়সটা কিন্তু আমি পরিয়ে দিয়েছি, কারণ অরিজিনাল বয়সটা দিলে অনেক শব্দ ছিল, কারণ ওয়ান টাইপ ছিলাম, তো তো অনেক শব্দ ছিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি বিনয় শ্রদ্ধা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, আল্লাহ হাফেজ।